বরপেটার খান্দারপাড়ার ড্রাগস মাফিয়া সহ 50 গ্রাম ড্রাগস আটক। বরপেটা জেলা কয়াকুচি আরক্ষী চকীর অন্তর্গত খান্দারপাড় গাঁওয়ের আজি দিন 4 বজাত কয়াকুচি আরক্ষী আটক করে ড্রাগস মাফিয়া সহ 50 গ্রাম ড্রাগস। আরক্ষী আটক করা ড্রাগস মাফিয়াগী উত্তর কালচারগড় মকবুল আলীর লড়া জাফর আলী বলে জানিপরা গেছে। আরক্ষী প্রশাসনের তদন্তত পোহরলে আসব ইয়ার জড়িত আন আন ড্রাগস মাফিয়া। নিউজ ডেস্ক রিপোর্ট, দি পাবলিক নিউজ। পম খেতি এজন ড্রাগস মাফিয়া ধরেছে, তোর নাম হয়েছে জাফর আলী, পিতা মকবুল আলী, উত্তর কালজারত ঘর, আমার উত্তর বেদবাড়ি পঞ্চায়েতর আন্ডারতে পড়ে। 5 প্যাকেট ইয়াতে দেখিছো, 5 প্যাকেট পুলি এই ধরি কিনাই পুলিশে মোক মাতিছে, মাতার পিছত মই ইয়াত আহিলো, আহি কিনাই মই এইখিনিয়ে দেখিছো। কি ধরিছে আর কিমানখিনি ধরিছে? এইটো ড্রাগস ধরিছে, এইটো 5 প্যাকেট, 5টা প্যাকেট আছে, 5টা প্যাকেট ধরিছে। কেজন আছিলে? মানে তো মই এজনে দেখিছো। এইটো ব্যবসায়টো কিমান দিন ধরে আছে কেনকে কম মতোহে জানিব, মইতো ইয়াত পড়া লড়াটোর নাম জাফর আলী, এইটো খান্দারপাড় হয়, পশ্চিম খান্দারপাড়। নাই এইটো বন্ধ হব লাগে, ড্রাগসটো বন্ধ হব লাগে, উঠি অহা লড়া ছোৱালীৰ কাৰণে বৰ বেয়া বস্তুটো ড্রাগসটো, গতিকে ড্রাগসটো বন্ধ হব লাগে। আর তেওঁলোকৰ যিবিলাক কাল্পিত আছে তেওঁলোককো ধৰিব লাগে, মই সেইটোৱে কওঁ। এইটো প্রশাসনে ধরেছে, পুলিশ প্রশাসনে ধরেছে, প্রশাসনে ধরে কিনে মোক মাতিছে, মাতার মই আহিলো, আহি কিনে আর এইটো দেখা পালো।